আপনি যদি আপনার সৃজনশীলতার বিকাশ ঘটাতে চান তাহলে আপনাকে সুযোগের সদ্ব্যবহার সহ সুযোগ তৈরি করাও শিখতে হবে। দেখা গেল আপনি উপস্থাপনা করার মতো উপযুক্ত কিন্তু নানা কারণে হয়ে ওঠে না, তবে ছোট বা বড় যে সুযোগই আসুক তা আপনাকে লুফে নিতে হবে। একবার যদি শুরু হয়ে যেতে পারেন দেখবেন আপনাকে আর কেউ থামাতে পারছে না। আজ আমরা আপনিও কিভাবে উপস্থাপনা করতে পারবেন তার কয়েকটি টিপস নিয়ে শেয়ার করব। উপস্থাপনা শুরুর আগে মনকে সুন্দরভাবে বোঝান, মাথা ঠান্ডা রাখুন, ঠিক মতো দম নিন, মনকে শান্ত রাখুন, পরিস্থিতি স্বীকার করে নিন। এবার আপনি মানসিকভাবে প্রস্তুত। এখন আপনি যে বিষয়ে উপস্থাপনা করবেন তার সংক্ষিপ্ত নোট নিন, যেমন আয়োজক কারা, কি বিষয়ে অনুষ্ঠান, কারা কারা আমন্ত্রিত সুধী, অনুষ্ঠানের সভাপতি কে, প্রধান অতিথি কে, বিশেষ অতিথি কে ইত্যাদি। নাম পদবিগুলো নির্ভুলভাবে জোগাড় করুন, আয়োজকদের কাছ থেকে জেনে নিন কার পরে কে মঞ্চে উঠবেন এবং বক্তব্য দিবেন। ব্যাস, আপনার সিংহভাগ কাজ শেষ। এবার আপনি আপনার মতো জোগাড় করা তথ্য সুন্দরভাবে সাজিয়ে নিন। মঞ্চে যখন আপনি উঠবেন রিল্যাক্সড একটা ভাব রাখবেন, মুখে হালকা হাসির ভাব রাখবেন, হাত দিয়ে নেড়ে হালকা সালাম বা অভিবাদনের উত্তর দেবেন, মাইককে নিজের সাথে অ্যাডজাস্ট করুন। আপনার শুরুর বডি ল্যাঙ্গুয়েজই দর্শক বোঝা যাবে অনুষ্ঠান কেমন হতে চলেছে, তাই মাথা ঠান্ডা রাখুন। সালাম জানিয়ে অনুষ্ঠানের বিষয় সম্পর্কে বলুন, কারা আয়োজক তাদের নিয়ে সংক্ষেপে কথা বলুন, আমন্ত্রিত অতিথিদের নিয়ে কথা বলুন। মঞ্চে অতিথিদের আসন গ্রহণের জন্য নাম ধরে বলতে পারেন, তাদের আসতে অনুরোধ করুন। তারপর নির্ভুলভাবে বিশেষ অতিথি, প্রধান অতিথি ও সর্বশেষ সভাপতির বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবেন, সেভাবে তাদের নাম ডাকবেন। মাঝে মাঝে তারা তাদের ক্ষেত্রে কেন মহৎ, কেন বিখ্যাত প্রশংসা করবেন, আজকে অনুষ্ঠানে তাদের যে অবদান তার প্রশংসা করবেন, সর্বশেষ যারা আয়োজক তাদের প্রশংসা করবেন, যারা দর্শক তাদের প্রশংসা করবেন। একবার উপস্থাপনা শুরু করে শেষ করতে পারলে দেখবেন আপনার মনে কেমন খেলা চলছে। মনে রাখতে হবে, উপস্থাপক ইচ্ছে করলে মৃতপ্রায় অনুষ্ঠানেও প্রাণের সঞ্চার করতে পারেন, আবার ইচ্ছে করলে কোনো সফল অনুষ্ঠানকেও মৃতপ্রায় করে তুলতে পারেন। উপস্থাপনা করতে কখনো বলে বসবেন না যে আপনি প্রস্তুতির সময় পাননি, এতে দর্শক আপনার ভুলগুলোর উপর বেশি দৃষ্টি দেবে। অনুষ্ঠানের মাঝে আপনি যতটুকু সময় পাবেন তাতেই ছন্দ, বিশেষ তথ্য, প্রবাদ বাক্য, সম্বন্ধিত কাহিনী বা কোনো প্রশ্ন অনুষ্ঠান অনুসারে ভেবে চলুন, সেগুলোর সাহায্যে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলুন। হঠাৎ কি বলবেন ভুলে গেলে শ্রোতাদের আয়োজকদের প্রশংসা করুন, সেই বিষয়ের ইতিহাসের উপর কথা বলুন যার উপস্থাপনা করছেন, নিজের সাধারণ জ্ঞানের ব্যবহার করুন। অধিকাংশ ক্ষেত্রে আপনি সাধারণ কথাবার্তার মাধ্যমে সাফল্যের সঙ্গে উপস্থাপনা করতে পারেন। উপস্থাপনায় বিব্রতকর সাংঘর্ষিক বিষয় নিয়ে কথা বলবেন না, কাউকে অপমান বা দুঃখ পায় এমন কথা বলবেন না। শব্দ নির্বাচনে মনোযোগ দিন, ছোট এবং স্পষ্ট বাক্য বলুন, কণ্ঠস্বরে মিষ্টত্ব আনুন, কথা একটা স্কেলে বলুন যাতে খুব আস্তে বা বেশি জোরে না শোনা যায়, কথা দ্রুত বলবেন না, কণ্ঠস্বরের ওঠানামা জরুরি। পরিশেষে বলা যায় আপনিও হতে পারেন সফল উপস্থাপক, সেজন্য আপনাকে পরিশ্রম, সময় দিতে হবে, অনুশীলন করতে হবে, সুযোগকে কাজে লাগানোর মানসিকতা রাখতে হবে, মনে রাখতে হবে একজন ভালো উপস্থাপক একজন ভালো বক্তা, তাই এখানে ছাড় দেওয়া যাবে না। আপনাকে শব্দভাণ্ডার বাড়াতে হবে, কথায় আবেগ আনতে হবে, উপযুক্ত পোশাক নির্বাচন, হেয়ারস্টাইল, মার্জিত জুতা পরতে হবে, মোট কথা হ্যাপি থাকতে হবে। অনুষ্ঠানে ছোট ছোট নোট রাখতে পারেন যাতে কোনটার পর কোনটা আপনার মনে থাকে। অনুষ্ঠানকে যদি সফল আর জনপ্রিয় করে তুলতে হয় তাহলে একজন উপস্থাপক বেছে নিন, আবার যদি অনুষ্ঠানকে ব্যর্থ করতে হয় তাহলেও একজন উপস্থাপক বেছে নিন। এরকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্টে জানান, বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।